শ্রমিকদের আন্দোলনে পুলিশের বাধা দেওয়াকে কেন্দ্র করে রণক্ষেত্রে পরিণত হয়েছে গাজীপুরের শ্রীপুরের রাজাবাড়ি ইউনিয়নের ষাটিয়াবাড়ি এলাকা। ওই এলাকার ডার্ট কম্পোজিট মিলস নামের কারখানায় বেতন ভাতা দাবিতে বিক্ষোভরত শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ রাবার বুলেট, টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এ সময় উত্তেজিত শ্রমিকরা কারখানায় ভাঙচুর চালায়। এক পর্যায়ে শ্রমিকরা পুলিশের গাড়িতে আগুন দেয়। আগুন নেভাতে আসা কাপাসিয়া ফায়ার সার্ভিসের দুটি গাড়িতেও ভাঙচুর চালায় শ্রমিকরা। জানা গেছে, তিন মাসের বকেয়া বেতনের দাবিতে পাঁচ দিন ধরে ওই কারখানায় শ্রমিকরা কর্মবিরতি পালন করছে। পরে উপজেলা প্রশাসন, মালিক পক্ষ, থানা ও শিল্প পুলিশ, শ্রমিকদের 43 জন প্রতিনিধিসহ কারখানার ভেতর বৈঠক বসে। বৈঠকে কোনো সিদ্ধান্ত না হতেই বাইরে থাকা শ্রমিকরা কারখানা ও সড়কে থাকা গাড়ি ভাঙচুর শুরু করে। এ সময় বাধা দিলে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। বিক্ষুব্ধ শ্রমিকরা শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপারের গাড়িতে আগুন দিয়ে পুড়িয়ে দেয়। প্রিয় ভিউয়ার্স, এসব ঘটনায় পুলিশ মালিক পক্ষেরই কেন সবসময় পক্ষ নেয়? ন্যায্য দাবিতে আন্দোলন করা শ্রমিকদের উপর টিয়ার শেল অন্যায় নয় কি? ইয়েস অথবা নো লিখে কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনাদের অভিমত। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।